ওয়েলকাম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় ভাইরা বোনেরা, এমএস স্টাডি ইনফরমেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, স্পেশালি টেটের জন্য কিন্তু আমরা স্পেশালি ক্লাস দিচ্ছি এবং রেগুলার প্রত্যেক অধ্যায় ধরে ধরে সেই অধ্যায়ের ডিসক্রিপটিভ আলোচনা করে তারপর তোমাদের সঙ্গে সেই অধ্যায়ে যত এমসিকিউ আছে সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। আমরা কিন্তু প্রথম অধ্যায়ে অলরেডি একটা পার্ট দিয়ে দিয়েছি, আমরা বলেছি প্রত্যেকটা অধ্যায় আমরা দুটো পার্টে কমপ্লিট করব। তো প্রথম পার্টে আমরা ডিসক্রিপটিভ প্লাস আমার প্রথম পার্টে ডিসক্রিপটিভ আলোচনা করে টোটালে 80টে এমসিকিউ কোশ্চেনের সমাধান করে দিয়েছি। আজকে দুই নম্বর পার্ট, আজকে দুই নম্বর পার্টে কিন্তু আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেবো, তাহলে কিন্তু আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম অধ্যায়টার নাম কি? বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। তো এই অধ্যায়টা আমাদের কিন্তু আজকের ক্লাসটা হলে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের শিশুর বিকাশ এবং প্যাডাগজি এই বইয়ের আমাদের কিন্তু প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের ক্লাসে। তো প্রথম ক্লাসটা তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও, দেখে তারপরে দ্বিতীয় নম্বর ক্লাসে আসো, কারণ সেই ক্লাসে ডিসক্রিপটিভ আলোচনা করে প্রথমে এমসিকিউ করা হয়েছে, বাকি আমাদের কিছু এমসিকিউ বাকি ছিল, আমরা সেকেন্ড পার্টে নিয়ে চলে এসেছি। আমরা বলেছি তোমাদের দুটো পার্টে বাকি এমসিকিউগুলো কমপ্লিট করে দেবো। তো তোমরা এই পার্টে কিন্তু বাকি যতগুলো এমসিকিউ আছে আমরা সেগুলো কমপ্লিট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। প্রতিদিন আমরা আবার এই চাইল্ড ডেভেলপমেন্ট এই বইটার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিশুর বিকাশ ও মূলনীতি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায় ডিটেলস আলোচনা করে এমসিকিউ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই আগের দিন আমাদের ডিটেলস আলোচনার পরে 80 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, তো বাকি আজকে আমরা কমপ্লিট করব। তো তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্রথম পার্টটা দেখে নাও, আর আমাদের চ্যানেলে যে সকল নতুন শিক্ষার্থী বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে কিন্তু তোমরা টেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু একদম উপযুক্ত হবে এই আমাদের ইউটিউব চ্যানেলটি। তো চলো, আমরা কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের মেন যেখানে আমরা আলোচনা। দেখো, আমাদের এগুলো সব হয়ে গেছে প্রথম পার্টে, প্রথম পার্টে কিন্তু এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা দুই নম্বর পার্ট, এই যে দেখতে পাচ্ছ আজকে আমাদের দুই নম্বর পার্ট, অর্থাৎ আমরা প্রত্যেকটা অধ্যায় দুটো পার্টে কমপ্লিট করবো। তাহলে শুরু করি। তাহলে 81 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? একটি শিশুর সার্বিক বিকাশের অন্তর্ভুক্ত হলো, তাহলে একটি শিশুর সার্বিক বিকাশের অন্তর্ভুক্ত, সার্বিক বিকাশের অন্তর্ভুক্ত হলো ওজন, উচ্চতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি। তাহলে একটি শিশুর যখন সার্বিক বিকাশ হবে তখন সেটা কিসের মধ্যে পড়ছে? তার উচ্চতাও বৃদ্ধি হতে হবে, তার ওজনও বৃদ্ধি হতে হবে এবং তার কর্মদক্ষতা বৃদ্ধি হবে, তখনই আমরা বলবো শিশুর সার্বিকভাবে মানে সমগ্রভাবে বিকাশ হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, শিশুর দৈহিক বিকাশে কোন বিষয়টি কোনো প্রভাব বিস্তার করে না? শিশুর দৈহিক বিকাশে কোন বিষয়টি প্রভাব বিস্তার করে না? সঠিক উত্তর হবে শিশুর বুদ্ধি। তাহলে শিশুর দৈহিক বিকাশের সঙ্গে তার বুদ্ধির কোনো সম্পর্ক নেই, বলছে শিশুর দৈহিক বিকাশের সঙ্গে কোন বিষয়টি কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে দেখো, শিশু বেড়ে উঠছে তার দৈহিকভাবে, তাহলে তার সঙ্গে কিন্তু বুদ্ধির সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাকি যেগুলো সেগুলোর কোনো সম্পর্ক আছে, শিশুর পরিবেশ, শিশুর লিঙ্গ, শিশুর বংশগতি জাত, এগুলোর সঙ্গে কিন্তু শিশুর দৈহিক বিকাশে বেড়ে ওঠার সঙ্গে সম্পর্ক আছে, একমাত্র সম্পর্ক নেই মানে প্রভাব বিস্তার করে না শিশুর বৃদ্ধি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, বৃদ্ধির ক্ষেত্রে কোনটি সঠিক? বৃদ্ধির ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, পরিমাপযোগ্য বৃদ্ধি, পরিমাপযোগ্য বৃদ্ধি, গুণগত বৃদ্ধি, পরিমাণগত না পর্যবেক্ষণ সাপেক্ষ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি। তাহলে 1 আর 3 সঠিক। তাহলে বৃদ্ধি হলো 1, পরিমাপযোগ্য। বৃদ্ধি হলো কি? পরিমাপযোগ্য, আমরা বৃদ্ধিকে পরিমাপ করতে পারি, তাহলে বৃদ্ধি হলো পরিমাপযোগ্য। আর 3 নম্বর হলো বৃদ্ধি হলো পরিমাণগত, বৃদ্ধি হলো পরিমাণগত। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? কোনটি সঠিক শিশুর বিভিন্ন স্তরের বিকাশের ক্ষেত্রে? শিশুর বিভিন্ন স্তরের বিকাশের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করা যায়। তাহলে শিশুর বিভিন্ন স্তরের বিকাশের ক্ষেত্রে কি পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করা যায়? তো এখানে কিন্তু তোমরা একটা কোশ্চন স্কিপ করবে না, আমরা কিন্তু মাত্র দুটো ক্লাসের মধ্য দিয়ে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করে দেবো, এবং প্রত্যেকটা পার্ট শুধুমাত্র চাইল্ড প্যারাগোগি নয়, তোমাদের যে বাকি পার্টগুলো আছে, ম্যাথের যে পার্টগুলো আছে, তোমাদের ইংলিশের যে পার্টগুলো আছে, বাংলার যে পার্টগুলো আছে, পরিবেশের যে পার্টগুলো আছে, তো প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা কমপ্লিট করবো। ICDS এর সম্পূর্ণ নাম কি? ICDS এর সম্পূর্ণ নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। মনে রাখবে ICDS এর সম্পূর্ণ নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কোন মনোবিদ জীবন বিকাশের স্তর বিভাজিত করেছেন? কোন কোন মনোবিদ জীবন বিকাশের স্তরকে বিভাজিত করেছেন? তাহলে এখানে কোন কোন মনোবিদ যারা জীবন বিকাশের স্তরকে ভাগ করেছে? সঠিক উত্তর হবে কি? দেখো, সঠিক উত্তর অপশন এ, BCEG, এরা কিন্তু সঠিক। তাহলে বি কি? পিয়াজে কিন্তু জীবন বিকাশের স্তরকে ভাগ করেছে, তোমরা জানো। তারপরে সি নম্বরে এরিকসনও ভাগ করেছে জীবন বিকাশের স্তরকে। তারপরে দেখো কি আছে, ই নম্বর, ইতে কি আছে, ইতে দেখো আছে পিকুনাস, পিকুনাসও জীবন বিকাশের স্তরকে ভাগ করেছে। আর জি নম্বর সঠিক, আর্নেস্ট জোন্স। তাহলে কার কার নাম পেলাম দেখো, পিয়াজে, এরিকসন, পিকুনাস আর আর্নেস্ট জোন্স, এরা কিন্তু জীবন বিকাশের স্তরকে ভাগ করেছে, বিভাজিত করেছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আপকামিং যে পরীক্ষা, টেট পরীক্ষা ডিসেম্বর হতে চলেছে, সেই পরীক্ষা কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন অবশ্যই থাকবে। আর তোমাদের টেট পরীক্ষা কবে হতে চলেছে, নোটিশ কবে আসছে,
তাই নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি। আর আজকে কিন্তু বিকাল তোমাদের সঙ্গে আমি লাইভে থাকবো, তোমাদের সমস্ত রকম প্রশ্নের সমাধান। তোমরা জানো প্রতি সপ্তাহে আমরা একবার করে আসি যে চাকরির যত খবর আছে সব খবর নিয়ে, এবং তোমাদের যত সমস্যা, তোমাদের যত ইনকোয়ারি সব কিন্তু আমরা প্রতি সপ্তাহে একদিন লাইভে এসে তোমাদের সব সমস্যার তোমাদের সব সমস্যার সমাধান করা হয়, এবং আমরা কিন্তু চাকরির সমস্ত খবর পাই টু পাই দিয়ে থাকি। তো আজকে কিন্তু আমরা তোমাদের সঙ্গে রাত্রে লাইভে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখবো। তো তোমাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর আছে আজ। দেখো, বিকাশ হলো ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক ইত্যাদি চাহিদার ফল। তাহলে বিকাশ হলো ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক চাহিদার কি ফল বলো? এটা হলো মিথস্ক্রিয়ার ফল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বিকাশ হলো ব্যক্তির জৈবিক, মানসিক এবং প্রক্ষোভিক ইত্যাদি চাহিদার কি? মিথস্ক্রিয়ার ফল। পরবর্তী প্রশ্ন দেখো, 88 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয়। তাহলে দেখো, বৃদ্ধি সারা জীবনব্যাপী। তাহলে বৃদ্ধি সারা জীবনব্যাপী না, এটা কিন্তু সঠিক নয়। বৃদ্ধি জীবনব্যাপী না, শিখন জীবনব্যাপী, কিন্তু বৃদ্ধি জীবনব্যাপী না। বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু জীবনব্যাপী। যেমন বৃদ্ধি ধারাবাহিকতা রয়েছে, বৃদ্ধির সাথে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব থাকে, বৃদ্ধি বয়সের প্রভাব বিভিন্ন প্রকার হয়, তাহলে সবগুলো কিন্তু সঠিক। তাহলে কোনটি সঠিক নয়? একমাত্র অপশন বি সঠিক নয়, কারণ বৃদ্ধি জীবনব্যাপী প্রক্রিয়া নয়। কারণ তোমরা জানো যে আমরা নিজের থেকে বুঝতে পারি যে আমাদের বৃদ্ধি কিন্তু একটা সময় গিয়ে থেমে যায়। পরবর্তী প্রশ্ন, মনোবিদদের মতে বিকাশ হলো কি? তাহলে মনোবিদদের মতে বিকাশ কি? বিকাশ হলো আচরণের পরিবর্তন। মনোবিদদের মতে বিকাশ হলো আচরণের পরিবর্তন। দেখো প্রশ্ন কি বলা হয়েছে, বিকাশের ক্ষেত্রে প্রথম ভূমিকা বংশগতি না পরিবেশের? এই বিষয়ে বিতর্কটি কি বলা হয়েছে, প্রকৃতি বনাম লালন পালক বিষয়ক, প্রকৃতি বনাম লালন পালন বিষয়ক। বিকাশের ক্ষেত্রে প্রথম ভূমিকা বংশগতি না পরিবেশের, এই বিষয়ে বিতর্কটি কি? প্রকৃতি বনাম লালন পালন বিষয়ক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? নিচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর, ওজন বৃদ্ধির সঙ্গে যুক্ত। নিচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? ওজন বৃদ্ধির সঙ্গে যুক্ত। দেখো বাকিগুলি আছে, শারীরিক সঞ্চালন, ভাষার দক্ষতা, জ্ঞানের প্রসার, জ্ঞানের প্রসারণ, এগুলো কোনোটি কিন্তু নয়, যুক্ত নয়। তাহলে বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, ওজন বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিকাশ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? তাহলে বিকাশ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আত্মবিশ্বাসের জাগরণ। বিকাশ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আত্মবিশ্বাসের জাগরণ। বিকাশ বললে বুঝতে পারছো, দেখো দেহের উচ্চতা, এটা মোটেই তোমার বিকাশ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না। দৈহিক কাঠামো, এটা মোটেই না। দেহের ওজন, এর সঙ্গে কিন্তু বিকাশের কোনো মানে বিকাশ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিন্তু তোমার একটি আত্মবিশ্বাসের জাগরণ। পরবর্তী প্রশ্ন দেখো, বৃদ্ধি কথাটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত? বৃদ্ধি কথাটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত? পরিমাণগত পরিবর্তন। তাহলে বৃদ্ধি কথাটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত? বৃদ্ধি কথাটি পরিমাণগত পরিবর্তন। মনে রাখবে, বিকাশ কথাটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? বিকাশ কথাটি গুণগত পরিবর্তন, বিকাশ কথাটি গুণগত পরিবর্তন। আর আমি কিন্তু তোমাদের যে সিটেট পরীক্ষায়, অর্থাৎ সেন্ট্রাল টেটের পরীক্ষায় যত প্রশ্ন আছে, চাইল্ড ডেভেলপমেন্ট, বাংলা, ইংলিশ, সব পার্ট কিন্তু আমি বাংলায় নিজের ভাষায় লিখে বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব সামনে অল্প দু একদিনের মধ্যেই। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখবো, নৈভিত্তিকভাবে পরিমাপ করা সম্ভব? নৈভিত্তিকভাবে পরিমাপ করা সম্ভব কি? বৃদ্ধিকে। নৈভিত্তিকভাবে পরিমাপ করা সম্ভব কাকে? বৃদ্ধিকে। আচ্ছা, বৃদ্ধি কথাটির ক্ষেত্রে কোন বিশেষণটি প্রযোজ্য? বৃদ্ধি কথাটির সঙ্গে কোন বিশেষণটি প্রযোজ্য? সঠিকভাবে পরিমাপযোগ্য কথাটি প্রযোজ্য। পরবর্তী, বিকাশ কথাটির ক্ষেত্রে কোন বিশেষণ প্রযোজ্য? বিকাশ কথাটির ক্ষেত্রে কোন বিশেষণ প্রযোজ্য? সঠিক উত্তর হবে পর্যবেক্ষণ। সঠিক উত্তর হবে পর্যবেক্ষণ। বিকাশ কথাটির ক্ষেত্রে কোন বিশেষণ প্রযোজ্য? পর্যবেক্ষণ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তীব্র হয় কোন স্তরে? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তীব্র হয় কোন স্তরে? কৈশোরকালে। মনে রাখবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয় কোন স্তরে? কৈশোরকালে। পরবর্তী কোশ্চেন, বীর পূজার প্রবণতা দেখা যায় কখন? বীর পূজার প্রবণতা দেখা যায় কৈশোরকালে। হিরো ওয়ার্শিপ, অর্থাৎ বীর পূজার প্রবণতা দেখা যায় কোন সময়? কৈশোরকালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বয়সে শিশুর দেহের আয়তন বৃদ্ধি, দৈহিক বিকাশের হার খুব দ্রুত হয়ে থাকে? তাহলে কোন বয়সে শিশুর দেহের আয়তন বৃদ্ধি এবং দৈহিক বিকাশের হার দ্রুত হয়ে থাকে? সঠিক উত্তর হবে প্রথম 2 বছর। তাহলে প্রথম 2 বছর কিন্তু শিশুর দেহের আয়তন বৃদ্ধি এবং দৈহিক বিকাশের হার খুব দ্রুত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মনোবিদ ফ্রয়েডের মতে নিচের কোন সময়কে সুপ্ত কামের স্তর বলা হয়? কোন সময়কে সুপ্ত কাম, সুপ্ত কামের স্তর বলা হয়? বাল্যকালকে। সুপ্ত কামের স্তর বলা হয় বাল্যকালকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মনোবিদ স্ট্যানলি হল এবং ফ্লেপার যে পাখি বাসা থেকে উড়ার ব্যর্থ চেষ্টা করে, কথাটি কোন বয়সের মেয়েদের সঙ্গে প্রয়োগ করা হয়েছে? মনোবিদ স্ট্যানলি হল এবং ফ্লেপার, অর্থাৎ যে পাখি বাসা থেকে উড়ার ব্যর্থ চেষ্টা করে, কথাটি কোন বয়সের মেয়েদের সঙ্গে প্রয়োগ করা হয়েছে? এটা কিন্তু কৈশোরকালের মেয়েদের সঙ্গে তুলনা করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে। দেখো, একটি শিশুর জন্মের পর থেকেই বিশেষভাবে ছন্দ এবং তাল জ্ঞান সম্পন্ন, একটি শিশু জন্মের পর থেকে বিশেষভাবে ছন্দ ও তাল জ্ঞান সম্পন্ন, এই ধরনের ক্ষমতা ও প্রবণতাকে কী বলে? তার মানসিক বংশগতি, মানসিক বংশগতি, মনে রাখবেন। তারপর দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয়?
নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষণের উপর নির্ভরশীল নয়? তাহলে দেখো, দক্ষতা শিক্ষণের উপর নির্ভরশীল, জ্ঞান শিক্ষণের উপর নির্ভরশীল, অভিজ্ঞতাও শিক্ষণের উপর নির্ভরশীল, কিন্তু পরিভ্রমণ এটা কিন্তু শিক্ষণের উপর নির্ভরশীল নয়। পরবর্তী প্রশ্ন, বিকাশের প্রথম পর্যায়ে শিশুরা ইতস্তত হাত পা ছড়ে, তারপর অঙ্গ প্রত্যঙ্গের পৃথক ব্যবহার শেখে, এর থেকে বোঝা যায় বিকাশ এর ধারণাটি কি সাধারণ থেকে বিশেষের দিকে যায়, সাধারণ থেকে বিশেষের দিকে যায়। পরবর্তী প্রশ্ন, প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর কোনটি? প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর প্রাথমিক বাল্যকাল, প্রাথমিক বাল্যকাল। মনে রাখবে, প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর হলো প্রাথমিক বাল্যকাল। পরবর্তী প্রশ্ন, নার্সারি, কিন্ডার গার্ডেন প্রভৃতি প্রাথমিক বিদ্যালয়ে কেন একমাত্র শিক্ষিকারাই পরিচালনাভার গ্রহণ করে? সঠিক উত্তর হবে, দেখো উপরে সবকটি কি বলা হয়েছে, শিশুরা এই বয়সে মায়ের প্রতি নির্ভরশীল ও আসক্ত হয়ে থাকে। অপশন বিতে বলা হয়েছে শিক্ষিকাকে শিশুরা মায়ের সঙ্গে অভিন্ন মনে করে, আর সিতে বলা হয়েছে শিক্ষিকারা মায়ের ন্যায় ধৈর্যশীল এবং মমতাময়ী হয়। তাহলে দেখবে নার্সারি বা কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কিন্তু সচরাচর শিক্ষিকারাই মানে মেয়েদেরই কিন্তু নিয়োগ করা হয়, মহিলাদেরই নিয়োগ করা হয়। কেন? কারণ এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু আছে, এই জন্যই কিন্তু মেয়েদের নিয়োগ করা হয়ে থাকে, সেখানে কিন্তু পুরুষদের নিয়োগ করা হয় না। আচ্ছা, শিশুর সামগ্রিক বিকাশ হলো কি? শিশুর সামগ্রিক বিকাশ হলো আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি। শিশুর সামগ্রিক বিকাশ হলো আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি। মনে রাখবে, শিশুর সামগ্রিক বিকাশ হলো আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশ কি? শিশুর বিকাশ একটি, সঠিক উত্তর কী হবে বলো, শিশুর বিকাশ একটি কী হবে, শিশুর বিকাশ একটি কর্মসূচক প্রক্রিয়া, শিশুর বিকাশ একটি কর্মসূচক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উক্তিটি সঠিক নয়। দেখো এখানে বলা হয়েছে বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া, বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটি সঠিক। বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া, বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটি সঠিক। পরবর্তী দুই নম্বর বিতে বলা হয়েছে বৃদ্ধি পরিমাপযোগ্য হলেও বিকাশ পরিমাপযোগ্য নয়, এটাও সঠিক। বৃদ্ধি পরিমাপযোগ্য হলেও বিকাশ পরিমাপযোগ্য নয়, খুব ভালো কথা, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। আচ্ছা, বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, এটা সঠিক। তো সঠিক নয় কোনটা, বিকাশের অনুপস্থিতিতে বৃদ্ধি ঘটে থাকে, বিকাশের অনুপস্থিতিতেও বৃদ্ধি ঘটে থাকে, এটা কিন্তু সঠিক নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, শিশুর বিকাশে কর্মসূচক উক্তিটির অথবা বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় কিন্তু থাকে যে শিশুর বিকাশ ক্রমসূচক অর্থ মানে পরপর সাজাতে, প্রথমে কী, প্রথমে চিত হয়, তারপরে বসা শেখে, তারপরে হামাগুড়ি দেয়, তারপরে হাঁটা শেখে। ভালো করে মিল না, প্রথমে কী হয়, প্রথমে চিত হওয়া, তারপরে তোমার বসা, তারপরে হামাগুড়ি দেওয়া, তারপরে হাঁটা। বৃদ্ধি নিম্নলিখিত কোন বিকাশের সঙ্গে অধিক সম্পর্কযুক্ত? শিশুর বৃদ্ধি নিম্নলিখিত কোন বিকাশের সঙ্গে অধিক সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হবে দৈহিক বিকাশের সঙ্গে অধিক সম্পর্কযুক্ত। তাহলে শিশুর বৃদ্ধি কোন বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত? দৈহিক বিকাশের সঙ্গে অধিক সম্পর্কযুক্ত। বৃদ্ধিকে পরিমাণগত পরিবর্তন বলার কারণ কি? বৃদ্ধিকে পরিমাণগত পরিবর্তন বলার কারণ, কারণ বৃদ্ধি পরিমাপযোগ্য বলে, বৃদ্ধি কি পরিমাপযোগ্য বলে তাকে পরিমাণগত বলা হয়। আচ্ছা, বিকাশকে গুণগত পরিবর্তন বলার কারণ কি? বিকাশকে গুণগত পরিবর্তন বলার কারণ বিকাশ পর্যবেক্ষণযোগ্য বলে। তাহলে বিকাশকে কেন গুণগত পরিবর্তন বলা হয়? কারণ বিকাশ পরিমাপযোগ্য, সরি, বিকাশ পর্যবেক্ষণযোগ্য। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশের ধারাকে অনুশীলন করার জন্য কোন কৌশল ব্যবহার করা হয়? শিশুর বিকাশের ধারাকে অনুসরণ করার জন্য কোন কৌশল ব্যবহার করা হয়? সবকটি, তোমার পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্নগুচ্ছ, সবই কিন্তু কী করা হয়, তোমার বিকাশের ধারণাকে কৌশল করার জন্য ব্যবহার করা। পরবর্তী প্রশ্ন, শিশুর জীবন বিকাশের ধারা অনুসারে নিচের কোন পদ্ধতি অধিক কার্যকরী? তাহলে শিশুর জীবন বিকাশের ধারা অনুসারে নিচের কোন পদ্ধতি অধিক কার্যকরী, তা হচ্ছিল সঠিক উত্তর আলম্বিক পদ্ধতি। মনে রাখবে, আলম্বিক পদ্ধতি কিন্তু অধিক কার্যকরী, শিশুর জীবন বিকাশের ধারা অনুসারে নিচের কোন পদ্ধতিটি অধিক কার্যকরী। তাহলে শিশুর যখন জীবন বিকাশ হচ্ছে তার মধ্যে কোন কোন পদ্ধতি সবচেয়ে অধিক কার্যকরী, তাহলে আলম্বিক পদ্ধতি। বাকি যেগুলো আছে সেগুলোই কিন্তু কোনোটি অধিক কার্যকরী নয়, অধিক কার্যকরী হলো আলম্বিক পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, শিক্ষা শিশুর কোন বিকাশে সাহায্য করে না? তাহলে দৈহিক বিকাশে, শিক্ষা শিশুর দৈহিক বিকাশে সাহায্য করে না, কারণ দৈহিক বিকাশের সঙ্গে শিক্ষার সম্পর্ক নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়, দেখো বলা হয়েছে বিকাশ জন্মের পর থেকে পরিণমন পর্যন্ত চলে, এটা তো সঠিক না। বিকাশ জন্মের পর থেকে পরিণমন পর্যন্ত চলে, এটা কিন্তু সঠিক নয়। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই সঠিক। বিকাশ লিঙ্গ পার্থক্য দেখা যায়, সঠিক। বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া, এটাও সঠিক। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, এটাও সঠিক। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। পরবর্তী প্রশ্ন, পরিণমন হলো বিকাশমূলক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, নাকি দৈহিক পরিবর্তন, নাকি স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন? তাহলে পরিণমন হলো স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন পরিবর্তন শিখন এবং প্রশিক্ষণ নির্ভর নয়? তাহলে কোন পরিবর্তন শিখন এবং প্রশিক্ষণ নির্ভর নয়? তাহলে পরিণমন, পরিণমনটা কিন্তু শিখন এবং প্রশিক্ষণ নির্ভর নয়। ব্যক্তির শারীরিক বিকাশ
পরিমাপ করার জন্য কোন কৌশল বেশি উপযোগী? ব্যক্তির সার্বিক বিকাশ পরিমাপ করার জন্য কোন কৌশলটি বেশি উপযোগী? তা হচ্ছিল নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন কিন্তু বেশি উপযোগী। পরিণমনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া। পরিণমনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? কারণ পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটা কিন্তু সঠিক নয়। বাকি যেগুলো আছে সবগুলোই সঠিক। দেখো, পরিণমন একটি ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া নয়, পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরিণমনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় বলা হয়েছে? পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এটা কিন্তু সঠিক না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিখনের উপর প্রভাব বিস্তার করে? দেখো, বৃদ্ধি প্রভাব বিস্তার করে, বিকাশ প্রভাব বিস্তার করে, পরিণমন প্রভাব বিস্তার করে। তাহলে সবগুলোই হবে সঠিক উত্তর, হবে সবগুলোই। পরিণমনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক প্রযোজ্য হয় না? সঠিক উত্তর হবে কোনটি? পূর্ব অভিজ্ঞতা। পরিণমনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না। পরিণমন প্রক্রিয়া নিচের কোনটির উপর নির্ভরশীল নয় বলা হয়েছে? তাহলে আগ্রহ, চাহিদা, মনোযোগ কোনটির উপরই নয়? তাহলে এখানে যেগুলো আছে যে পরিণমন প্রক্রিয়া আগ্রহ, চাহিদা, মনোযোগ কোনটার উপর কিন্তু নির্ভরশীল নয়, কোনোটিই নয়। আচ্ছা, 126 নম্বর দেখো, শিশুর শিখন ও পরিণমনের মধ্যে মিল কোথায়? ব্যক্তিনির্ভর প্রক্রিয়া। শিশুর শিখন ও পরিণমনের মধ্যে মিল হলো, এটা হলো ব্যক্তিনির্ভর প্রক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে যে অধ্যায়ভিত্তিক আলোচনা এবং এমসিগুলো করাচ্ছি, তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে। তোমাদের কিন্তু আর কিছু দেখতে হবে না। পুরো অধ্যায়টা আমি কমপ্লিট করে দিয়েছি। ফার্স্ট পার্টটা অলরেডি ডিটেলস আলোচনা করে আমরা 80টা পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আর আজকের পার্টটা কিন্তু আমরা এই পুরো অধ্যায়টা কমপ্লিট করে দেবো। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে। বৃদ্ধির ফলে কোন ধরনের পরিবর্তন সাধিত হয়? জৈবিক পরিবর্তন। মনে রাখবে, বৃদ্ধির ফলে তোমার জৈবিক পরিবর্তন সাধিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সংখ্যামানে প্রকাশ করা সহজ? তাহলে বৃদ্ধি, বিকাশ, পরিণমন সবকটি কিন্তু তোমার সংখ্যামানে প্রকাশ করা সহজ। নিচের কোনটির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা রয়েছে? যেমন দেখো, বৃদ্ধির একটা নির্দিষ্ট সময় আছে, কারণ নির্দিষ্ট সময় পরে আর বৃদ্ধি হয় না। তেমনি পরিণমনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নিচের কোনটির নির্দিষ্ট সময়সীমা রয়েছে? একটা হলো বৃদ্ধি, একটা হচ্ছে পরিণমন। পরবর্তী প্রশ্ন, শিক্ষক এবং শিক্ষিকার শিশুর বিকাশজনিত জ্ঞান থাকা প্রয়োজন কারণ কি? জীবন বিকাশের স্তর অনুসারে শিক্ষা প্রদান করার জন্য সক্রিয় ও অন্তজাত বৃদ্ধি হলো পরিণমন, উক্তিটি কার? উক্তিটি হলো গেসেলের। নিচের কোনটি বিচ্ছিন্ন প্রক্রিয়া নয় বিকাশ? বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু বিচ্ছিন্ন প্রক্রিয়া। দেখো, শিশুকে টিবুলা রেসা বলে কোন মনোবিদ আখ্যায়িত করেছেন? তাহলে শিশুকে টিবুলা রাসা বলে আখ্যায়িত করেছেন জন লক। প্রশ্ন, শিশুর পরিপূর্ণ বিকাশ বলতে বোঝায় বৃদ্ধি বিকাশ পরিণমন। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, বিকাশ আর আনুষাঙ্গিক বিষয় এর মধ্যে তোমাকে মিল করতে হবে। তাহলে দেখো, দৈহিকের সঙ্গে পরিণমনের সম্পর্ক, তারপর তোমার বৈধিকের সঙ্গে কার সম্পর্ক? বৈধিকের সঙ্গে তোমার কবিতার উদ্ধৃতি। তারপর দেখো, সামাজিকের সঙ্গে তোমার আনন্দের সম্পর্ক। প্রক্ষোভিকের সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন। প্রক্ষোভিকের সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন, অর্থাৎ অপশন এ অ্যান্সার। ভাইগোটস্কির মতে শিশুর বিকাশ হলো সামাজিক মিথস্ক্রিয়ার ফল। আচ্ছা, গ্যাং এজ কোন বয়সের স্তরকে বলা হয়? আমরা আগের দিন এই কোশ্চেনটা আলোচনা করেছি। গ্যাং এজ বলা হয় আট থেকে দশ বছর। পরবর্তী প্রশ্ন, ডেভেলপমেন্ট টাস্ক কথাটি
কে তার গবেষণায় প্রথম ব্যবহার করেন? ডেভেলপমেন্ট টাস্ক কথাটি কে তার গবেষণায় ব্যবহার করেন? তাহলে এবিং হস। মনে রাখবে এবিং হস ডেভেলপমেন্ট টাস্ক কথাটি তার গবেষণায় ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, মানুষের জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, নিচের কোনটি এই ধরনের পরিবর্তন? মানুষের জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, নিচের কোনটি এই ধরনের পরিবর্তন? তা হচ্ছে সবগুলি, যেমন পরিণমন, বিকাশ, বৃদ্ধি, সবগুলোই কিন্তু তোমার কি মানুষের জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। সেটা আসলে বৃদ্ধির পরিবর্তন হচ্ছে, বিকাশে পরিবর্তন হচ্ছে, পরিমাণে পরিবর্তন হচ্ছে, তাহলে সবগুলি হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ সমর্থক নয়, এগুলির মধ্যে কি কি পার্থক্য আছে? এগুলির মধ্যে দেখো পার্থক্য সবগুলি আছে, কি বৃদ্ধি আকারগত, বিকাশ গুণগত এবং ক্রিয়াগত। বৃদ্ধি আকারগত, বিকাশ গুণগত ও ক্রিয়াগত, এটা ঠিক। বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পর্যবেক্ষণযোগ্য, সঠিক। আচ্ছা, পরিণমনে বৃদ্ধির সমাপ্তি, বিকাশ, জীবনবায়ী প্রক্রিয়া, দেখো এগুলো প্রত্যেকটি সঠিক। আচ্ছা, আমি যে দেখো তোমাদের সঙ্গে যে এইগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, তোমাদের কিন্তু এইখান থেকেই প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে এগুলো কিন্তু একটু ভালো করে মুখস্থ করে নেবে, যে বৃদ্ধি আকারগত, বিকাশ গুণগত এবং ক্রিয়াগত, বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পর্যবেক্ষণযোগ্য, বৃদ্ধি পরিণমনে বৃদ্ধির সমাপ্তি, বিকাশ, জীবনবায়ী প্রক্রিয়া, এগুলো সবগুলো সঠিক, এগুলো কিন্তু বৈশিষ্ট্য হিসাবে চলে আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, একটি শিশুর জন্মগ্রহণ করে কি নিয়ে? সে গুণ নিয়ে, সহজাত তাড়না নিয়ে, অহম সত্তা নিয়ে, সবকটি হবে তাহলে? একটি শিশু জন্মগ্রহণ করে তার গুণ নিয়ে, তার সহজাত তাড়না নিয়ে এবং অহম সত্তা নিয়ে। আচ্ছা, বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ায় নিচের কোন বাক্যটি সঠিক? বৃদ্ধি এবং বিকাশ প্রক্রিয়ায় দেখো অপশন বি অপশনটি সঠিক, বৃদ্ধি স্বাভাবিক কিন্তু বিকাশের জন্য বাহ্যিক হস্তক্ষেপ করা হয়। বৃদ্ধি স্বাভাবিক কিন্তু বিকাশের জন্য বাহ্যিক হস্তক্ষেপ করা হয়। তোমরা সবসময় এই প্রশ্নের উত্তরগুলো একটু সিম্পলভাবে সাধারণভাবে নিজেদের দিয়ে ভাববে, তাহলে দেখবে উত্তর খুব সহজেই বেরিয়ে আসছে। কোনটি বিকাশের নীতি নয়? দেখো নিরবিচ্ছিন্ন নীতি বিকাশের নীতি, বৈদিক বৈষম্য নীতি বিকাশের নীতি, নির্দিষ্ট ক্ষেত্রে সাধারণ প্রক্রিয়ার নীতি, এটা কিন্তু বিকাশের নীতি নয়। মিথস্ক্রিয়ার নীতিও কিন্তু বিকাশের নীতি, তাহলে বিকাশের নীতি নয় বলেছে, নির্দিষ্ট থেকে সাধারণের প্রক্রিয়ার নীতি, সেটা হচ্ছে বিকাশের নীতি নয়। তারপর নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? জিনের দ্বারা। জিনের দ্বারা নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? তাহলে জিনের দ্বারা। দেখো শিখনের দ্বারা প্রভাবিত হয় না, প্রশিক্ষণের দ্বারা হয় না, পরিবেশের দ্বারা হয় না, তাহলে কি জিনের দ্বারা এটা প্রভাবিত হয়। টয় এজ অর্থাৎ খেলার বয়স বিকাশের কোন স্তরকে বলা হয়? খেলার বয়স হলো প্রাথমিক বাল্যকাল, খেলার বয়স বা টয় এজ বলা হয়, সেটা হলো প্রাথমিক বাল্যকাল। তারপর দেখো 15 মাস বয়সী শিশু কোনো রকম সাহায্য না নিয়ে হাঁটতে পারে, এটি কিসের উদাহরণ? এটি পরিণমনের উদাহরণ। 15 মাস বয়সে শিশু কারোর সাহায্য ছাড়াই নিজে হাঁটতে পারে, সেটা হচ্ছিল পরিণমনের উদাহরণ। জন্মান্তর অবস্থায় পোস্ট নেটাল স্টেজ সময়কাল হলো তোমার কি মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মৃত্যু পর্যন্ত, এটা হলো তোমার কি জন্মোত্তর অবস্থায়, অর্থাৎ মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, সেটা হলো পোস্ট নেটাল তোমার স্টেজ, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। আচ্ছা, কোনো একটি বিশেষ মুহূর্তে একটি শিশু কিরূপ আচরণ করবে তা নির্ভর করে তার পূর্ব আচরণের উপর, এ থেকে সিদ্ধান্ত নিতে পারি যে বিকাশ কি? বিকাশ হলো ক্রম সংযোজনশীল প্রক্রিয়া, এর থেকে আমরা বুঝতে পারি বিকাশ হলো ক্রম সংযোজনশীল প্রক্রিয়া। আচ্ছা, তোমার ভিডিওটি একবার জায়গায় দুইবার দেখবে, কিন্তু আমরা যে পার্টটা নিয়ে আসছি পুরো কমপ্লিট করছি, ভিডিওটা হয়তো দীর্ঘায়িত হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু তোমার ভিডিওটা একবার থেকে দুবার দেখে প্রয়োজনে নোট করবে, তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম পরিবর্তন ঘটে কি নামে? প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম পরিবর্তন ঘটে কি নামে? এটা কিন্ডারগার্টেন নামে প্রথম পরিবর্তন ঘটে। প্রাক প্রাথমিক শিক্ষা সাধারণত কত বছর বয়সে আরম্ভ হয়? প্রাক প্রাথমিক শিক্ষা সাধারণত 2.5 বছর থেকে 3.5 বছর বয়সে আরম্ভ হয়, 2.5 বছর থেকে 3.5 বছর। প্রথম প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা কে বলেছেন? প্রথম প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন প্লেটো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন প্লেটো। শিশুর শিক্ষাকে লেখাভিত্তিক করতে চেয়েছিলেন কে? শিশুর শিক্ষাকে লেখাভিত্তিক করতে চেয়েছিলেন ক্যাডওয়েল কুক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বুনিয়াদী শিক্ষার জন্ম এবং সেবাগ্রাম পদ্ধতি থেকে কোন এই পদ্ধতির পরিবর্তন করেন? মহাত্মা গান্ধী। তোমরা জানো যে বুনিয়াদী শিক্ষার জন্ম কার কাছ থেকে? মহাত্মা গান্ধী। আচ্ছা, মনোবিদ রুশো এমিল গ্রন্থে শিক্ষার জন্য যতগুলির স্তরের কথা ভেবেছিলেন, তাহলে 4টি। তোমরা জানো রুশো তার এমিল গ্রন্থে, আমরা ডিটেলসে পড়ে এসেছি, 4টি গ্রন্থের কথা বলেছেন, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, দুই বোন মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান সর্বপ্রথম কোন দেশে নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন? ইংল্যান্ডে 1909 সালে প্রথম কিন্তু তোমার নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন। আচ্ছা, চাকুরিজীবী পিতামাতার তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয় তা হলো ক্রেস, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট। চাকুরিজীবী পিতামাতারা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তা হচ্ছে ক্রেস। ক্রেস নামক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে
কোন বয়স পর্যন্ত শিশুদের যত্ন এবং রক্ষণাবেক্ষণের জন্য ক্রেশ নামক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে কোন বয়স পর্যন্ত? দুই বছর বয়স পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় সর্বাঙ্গীন বিকাশ। মনে রাখবে, শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় সর্বাঙ্গীন বিকাশ। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে বৃদ্ধি প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে ঘটে কখন? বৃদ্ধি প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে ঘটে কৈশোরকালে। পরবর্তী প্রশ্ন, জন্মের সময় শিশু তার পূর্বপুরুষের যে বৈশিষ্ট্য নিয়ে আসে তাকে কী বলা হয়? বংশগতি। মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তোমাদের সঙ্গে কিন্তু কমপ্লিট হয়ে গেল। পুরো প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। প্রথম অধ্যায়ের ডিসক্রিপটিভ আলোচনা প্লাস এমসিকিউ যা ছিল সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু ডিটেলস আলোচনা করে দিলাম। তো আমাদের প্রথম অধ্যায়টির নাম ছিল বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক। তোমাদের কিন্তু প্রথম অধ্যায় ডিটেলস প্লাস এমসিকিউ কমপ্লিট আলোচনা করা হয়ে গেল। তোমরা কিন্তু পুরোটা যদি দুটো পার্ট দেখে নাও তাহলে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা কিন্তু অবশ্যই পারবে। তো এই অধ্যায়ে প্রায় আমরা ডিটেলস আলোচনা করার পরে প্রায় 160টা মতো এমসিকিউ কমপ্লিট করলাম। তো এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় মেন মেন পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরব এবং সেগুলো ডিটেলস আলোচনা করে নিয়ে এবং সেই অধ্যায়ে যত এমসিকিউ আছে সেগুলো তোমাদের সঙ্গে সমাধান করব। তাহলে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন তোমাদের সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। তো এরকম করে কিন্তু টেটের জন্য প্রত্যেকটা পার্ট আমরা কমপ্লিট করব। আর তোমরা যারা আমাদের চ্যানেলে শিক্ষার্থী বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এবং তোমাদের যে সকল বন্ধু বান্ধবীরা আছে তাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আরও তোমাদের সেরা দিতে পারি, যাদের সব কিছু ফ্রি দিতে পারি, সেই জন্য সেই সাহায্য করার জন্য তোমরা কিন্তু সবার কাছে এই ভিডিওটি পোস্ট করে দাও। তো চলো, সকল ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অর্থাৎ নেক্সট পার্টে।